দিমশাই এসে গেছেন কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন মা ঠাকুর যেমন রেখেছেন আচ্ছা আমি যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছেন তো হ্যাঁ এনেছি কিন্তু সে কোথায় সে ওর ওই শ্বশুর মশাইকে খাওয়াচ্ছেন এক্ষুনি এসে যাবে কোমল হ্যাঁ মা ওইগুলো রান্নাঘরে রেখে চট করে চলে যা তো যা আচ্ছা দেখি এই যে মা আমি বাছাই করে সেটা গহনাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আচ্ছা এর জন্যই এত হাঁক ডাক বৌভাতের ব্যবস্থা হচ্ছে জয়মাসি এই এত সব গয়না ওই কোমল পড়বে না না এত সব গয়না দেবে না এর থেকে বেছে দেবে ও তাও ভালো খুব ভালো তুই দেখি দাও বারে কাজটা কি সুন্দর দেখো ও বৌদি ও বৌদি এটাই রাখো দেখেছিস শুধু দেখে যা যার জন্য নেয়া সে আগে বলুক তার পছন্দ হলো কিনা মা ওই যে দেখ পছন্দ হলো কিনা দেখ দেখ দেখি আমি আর কি দেখবো না না তোমরাই দেখো না তাই বুঝি এক কাজ করো মীরা ওর শ্বাস যে দেখবে তাকে একবার ডাকো ঠিক বলেছ মল্লার কে ডাকি দাঁড়াও মল্লার আই মল্লার আপিসি একবার আয় তো বাবা নিচে এদিকে আয় তো একবার দেখ তো এটা ভালো করে কোমলকে এই গয়নাটা কেমন মানাবে কি হলো বল না বাপ এত লজ্জা পেলে তো হবে না না পিসি ভালো লাগবে না হ্যাঁ ওরে বাবা ক্যান্সেল ক্যান্সেল দেখি আপনি আরেকটা দেখান আচ্ছা এবার দেখ তো এটা ধরুন দেখি ঘোর দেখ দেখিনি এইটা কেমন লাগবে মল্লার এবার তো তাহলে আড্ডি বাবুকে পুরো দোকানটা তুলে নিয়ে আসতে হবে তোর একটা পছন্দই হচ্ছে না আমার পছন্দ হচ্ছে না
তোমাদের যদি পছন্দ হয় তোমরা রাখো না না বাবু আমরাই বরং আপনার দোকানে গিয়ে গয়না পছন্দ করে নেব আপনাকে আমরা শুধু শুধু কষ্ট দিলাম না না কষ্ট দেওয়ার কি আছে আমি বলছিলাম কি আমার কাছে ডিজাইনের বই আছে সেটা দেখে যদি আপনি বলে দেন কোনো দরকার নেই মা ওকে কথা রে দরকার নেই মানে কোমল বুঝি গয়না পরবেই না পরবে অবশ্যই পরবে তোমরা দাঁড়াও আমি আসছি বাবা ঘরে যাচ্ছে কেন কোমলের জন্য গয়না কিনছে কিন্তু আমার যে কোনো গয়না পছন্দ হচ্ছে না অন্য কোনো গয়না দেখলেই যে আমার তোমার গয়নার কথা মনে পড়ে যে গয়নাগুলো তুমি সাত করে বানিয়েছিলে যার ডিজাইনগুলো তুমি বলে দিয়েছিলে সেই গয়নাগুলো ছাড়া যে আমার কিছুই পছন্দ হয় না এই শ্রী তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কোমলকে তোমার গয়নাগুলো দিয়ে দেব বলো না শ্রী আমি কিছু বুঝে উঠতে পারছি না দিয়ে দেবো কোমলকে গয়নাগুলো আমি জানি শ্রী কোমলকে তোমার গয়নাগুলো দিলে তুমি খুব খুশি হবে কারণ আমার আর কোমলের বিয়েটা তো তোমার ইচ্ছেতেই হয়েছিল থাক না তোমার গয়নাগুলো আশীর্বাদ হয়ে ওর কাছে থাক না মল্লারটা কোথায় গেল বলো তো মীরা কি বলি বলো তো মল্লার আমি রাখছি বাবা ও বাবা ওই তো ওই তো এসে গেছে ওইগুলো তো মার গয়না নাও পিসি Ah.
এই দেখ তোর গয়না এসে গিয়েছে, তোর দিদির গয়না পড়তো। না শোনা মা, এগুলো তো চিনি গিনি আর পিচকুর বইয়ের জন্য। তার আগে এগুলো তো না শোনা মা, এই গয়না আমি পড়তে পারবো না। কোমল তুমি পড়ো, তাতে শ্রীর ভালো লাগবে। তবু আপনি এই গয়নাগুলো নিয়ে যান, তুলে রাখুন, ওদের বিয়ের সময় নামাবেন। ওদের বিয়ে তো দেরি আছে, ওরা তখন খুব ছোট, এই গয়নাগুলো এখন তোমার। আপনি এই গয়নাগুলো নিয়ে যান, তুলে রাখুন, ওদের বিয়ের সময় নামাবেন। ওদের বিয়ে তো দেরি আছে, ওরা তখন খুব ছোট, এই গয়নাগুলো এখন তোমার। ধরে নে না, ধরে নে না, এগুলো শ্রীর আশীর্বাদ, বড় দিদির আশীর্বাদ, সেইটা ভেবেই না হয় পড়বি বউ ভাতে। ঢং শুধু দেখ কোমল, মল্লার অনেক ভালোবেসে, অনেক যত্ন করে, নিজে থেকে সব নকশা ঠিক করে এগুলো বানিয়েছিল শ্রীর জন্য, খুব ভালোবেসে বানিয়েছিল। আজ থেকে এগুলো তোর কোমল। কোমল, ওদের বিয়ের সময় তুই দিবি এগুলো হাতে করে ওদের, চিনিকে, গিনিকে, পিচকুর বউকে, তুই দিবি। তার আগে একটিবার নিচে পড়। না শোনা মা। কোমল, আমি বকবো, বড়দের মুখের উপর না বলতে নেই এভাবে। না, মলারের দিকে তাকিয়ে দেখ, কোমল নিজে হাতে করে তোর জন্য এগুলো নিয়ে এসেছে। তুই ওকে ফিরিয়ে দিবি? ওই দেখি পড়াই, এই তো গয়না দিয়ে দিলে। বাবা, তুমি মার গয়না দিতে পারলে মার একটা জিনিসও তুমি কাউকে ছুতে দাও না। মা যেমন করে ঘর সাজিয়ে রেখে গেছে সেইভাবেই রেখে দিয়েছ, আর আজ তুমি মার গয়না দিয়ে দিলে। মল্লার, এবার দেখ দেখি কেমন লাগছে। তোমার একটু কষ্ট হচ্ছে না বাবা? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গিনি কি এটাও মেনে নেবে?
তবু এগুলো দেওয়ার আগে গিনি চিনি পিচকু এদের একবার অন্তত জিজ্ঞেস করে নাও। এই চুপ কর তো, ওরা তখন ছোট, ওদের আমার পছন্দ অপছন্দের কি আছে? হ্যাঁ এই তো গিনি দাঁড়িয়ে আছে, ও কোনো কথা বললো কি? মায়ের গয়না কোমলকে দিয়ে দিল নিজের হাতে। তুই কি করতিস? নিজের হাতে কোমল কাছ থেকে ওই গয়নাগুলোকে ছিনিয়ে নিয়ে আসতিস? ও কেন ছিল মায়ের গয়না? কেন? ঠান্ডা মাথায় ভাব, তুই এত কষ্ট করে যে বিশ্বাসটা অর্জন করেছিস সেটা কি হাওয়ায় ছড়ে দিবি? তোর মাথা পাতায় গন্ডগোল হয়েছে, তুই তো হেরে যাবি। তা না, আমি হারবো না, আমি কিছুতেই হারবো না। মুখে বললে কি হবে? ওই ওই গয়না আমার কাছে থাকবে। তাই যদি হয় না, কিছু একটা করে দেখা, এমন কিছু কর যাতে ওই গয়নাগুলো কোমলের গায়ে না উঠে তোর গায়ে ওঠে, বুঝেছিস? হ্যাঁ, কিছু একটা তো করতেই হবে। আমারও লজ্জা করে মল্লদার কথা ভেবে। লোকটা আর বেহায়া হয়ে গেল, বেহায়া হয়ে গেল। কোথায় নিজের নিজের মেয়ের বিয়ের বয়স হয়েছে, ওর বিয়ের কথা ভাববে, তা নয় নিজে ফুল সজ্জা করছে। ছ্যা 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 ছ্যা। কি বললে মামা? কি বললে? কি আবার বললে? তুমি এক্ষুনি কি বললে? আরে দুধ দুধ কিচ্ছু বলিনি আমি। আমি বলছিলাম যে মানে ভাবছিলাম যে মল্লাদার মানে কোনো মতি গতি আমি বুঝতে পারি না, জানিস তো। তোর বিয়ের বয়স হয়েছে, কোথায় তোর বিয়ের কথা ভাববে, তা নয় নিজে ফুল সজ্জা করছে বলে মেতে উঠেছে। মানসিক ধাক্কা কাকে বলে এইবার বুঝবে, ওই কোমল আর বাবা। সেটা গয়নাগুলি বাঁচা হয়েছে, দেখে তো মনে হচ্ছে সিদা দামা সেটা গয়নাগুলো ওর জন্যই রেখে গেছে। কেমন লাগছে বলুন? সাক্ষাৎ মা লক্ষ্মী। লক্ষ্মী তো কোমল, আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। আর এই গয়নাগুলো এবারের মা লক্ষ্মীর গয়না, এই গয়নাগুলো আপনি শুধু পালিশ করে দেবেন। না মা, এই গয়নাগুলো পালিশ করতে হবে না। এই গয়নাগুলোই দিদির ছোঁয়া আছে, পালিশ করলে দিদির ছোঁয়া উঠে যাবে না? যদি পড়তে হয় আমি এভাবেই পড়ব। হবে তাই না? ওর বৌভাত আমি কিছুতেই হতে দেব না, পঞ্চাল করে দেব ওর বৌভাত। আর তারপরে যা হবে, তারপরে কি হবে? যা হবে সেটা তুমি নিজেই দেখে নিও, আমি কাজ করে দেখাই। আর মামা, তুমি কিন্তু কাউকে এসব বলবে না। তুই এসব আর কাউকে বলে নাকি? না, আমি মাসি দিদার আর মামির কথা বলছি। দেখা গেল রেগে গিয়ে মাসি দিদা সবাইকে সবকিছু বলে ফেললো। ওরে মেয়েটা, আমি কি বলবো ওদের? তুই তো আমায় কিছু বললি না, তো মিটনি বলবোটা কি ওদের? তো শোন না, তুই আমাকে একটু বলে দেখ না, আমি তো তোকে হেল্পও করতে পারি। তোমার হেল্প আমার লাগবে মামা, যখন লাগবে তখন আমি তোমাকে বলবো, এখন আমি তোমাকে কিচ্ছু বলবো না, না হলে আমার কাজ আর হবে না। লাস্ট টাইম তোমার মনে আছে আমি বলেছিলাম কোমলকে বোবা করতে, আর তারপর কি হলো? আমরা তো ধরেই পড়ে গেল। তাই জন্য এইবার আমি আগে থেকে তোমাকে কিচ্ছু বলবো না। বেশ, বুঝলাম।